বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আমি রাকেশ। তো আজকে আমি দেখাবো যে সরকার থেকে যে 12,000 টাকা দেওয়া হচ্ছে সেই বিষয়ে, সেটা শৌচালয় বা পায়খানা বানানোর জন্য 2020 নতুন লিস্ট বের হয়েছে, সেই বিষয়ে আজকে আমি যাবতীয় আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন থাম্বনেলটি থেকে বুঝতেই পারছেন। তাহলে আপনি গ্রামে বা শহরে বাস করুন, প্রত্যেকেই কিন্তু এই লিস্টটি চেক করতে পারবেন নিজেদের মোবাইল ফোনে। তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুরু করার আগে প্রতিবার মতো আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার টেকনিক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত করেনি তার সাবস্ক্রাইবের চাপ দিয়ে সাবস্ক্রাইব করুন, পাশে চাপ বেলের চাপ দিয়ে নোটিফিকেশনটি অন করুন, যাতে তোমাদের সমস্ত আপলোড ভিডিওগুলো নোটিফিকেশন দ্বারা তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। চলে আসলাম আমরা প্রতিবার মতো গুগলে। গুগলে সার্চ বারে লিখবো জাস্ট SBM, লিখে জাস্ট সার্চ বারে সার্চ করবো। সার্চ করার সঙ্গে দেখতে পাচ্ছ একটা প্রথম যে লিঙ্কটি চলে আসছে আমাদের স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ, এই সাইটটিকে জাস্ট আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেখ, ক্লিক করে দেখ, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে একটা নতুন একটা পেজ ওপেন হবে। একটু ওয়েট করো, আমার নেট স্লো বলব, কাজটা কম করছে। পেজটি আমার কাছে ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর ঠিক দেখতে পাচ্ছ আমাদের কাছে নতুন একটা পেজ চলে আসে SBM টোটাল রিপোর্টস দেখতে পাচ্ছ, এখানে রিপোর্টস অ্যান্ড আপলোড, এখানে প্রোগ্রাম দেখতে পাচ্ছ। নিচে জাস্ট নিচে যে রিপোর্ট যে অপশনটা এখানে আছে, রিপোর্ট এখানে দেখো A3 স্বচ্ছ ভারত মিশন ও ট্র্যাক্স ভাস ও সো অন দ্য বিজনেস অফ দ্য ডিটেলস রিসেন্ট, এখানে আমরা একটা ক্লিক করব। জাস্ট ক্লিক করে যাক। ক্লিক করার সঙ্গে দেখতে আমাদের একটা নতুন একটা পেজ সাইট ওপেন হয়ে আসবে। একটি পেজ আমাদের ওপেন চলে আসছে। চলে আসার পরে দেখতে পাচ্ছে এখানে যে আমাদের স্টেটগুলি আছে, সেই স্টেটগুলি আমাদের এই ফর্মটা আমাকে ফিল আপ করতে, ছোটো একটা ফর্ম ফিল আপ করা যাক। স্টেটের আমরা যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল যেহেতু দেখছি, সেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। এখানে ডিস্ট্রিক্ট চাচ্ছে, যেহেতু আমি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, সেহেতু আমি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ নেক্সট রয়েছে আমাদের ব্লক সিলেক্ট করতে বলছে, যেহেতু আমি কুমাগ্রাম ব্লক, সেহেতু আমি কুমাগ্রাম ব্লকটা সিলেক্ট করবো। এখানে ভিউ যে রিপোর্টটি আছে সেই রিপোর্টটা আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়া, ক্লিক করার সঙ্গে দেখতে হচ্ছে আমাদের নতুন একটা ফর্ম ওপেন হচ্ছে। ওপেন হয়ে গেছে আমাদের, ঠিক দেখতে পাচ্ছে এখানে আমাদের স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল চলে আসছে। এখানে নানান ধরনের যেই আমাদের জিপি সেই যে অঞ্চলগুলি চলে আসে, যেহেতু আমি কুমাগ্রাম, যেহেতু আমি এখানে কামাখাগুড়ি ওয়ান, সেহেতু আমি কামাখাগুড়ি ওয়ানটা ক্লিক করে নেবো। চলে যাচ্ছে কামাখাগুড়ি ওয়ানে চলে যাবো। সাইডে একটু দেখে কিছু ক্লিক করতে হবে না, এখানে জাস্ট এইখানে হচ্ছে যে লাস্ট লিঙ্কটি, এই লিঙ্কের ঘরে আমরা ক্লিক করবো, যত 1631 সেহেতু আমি এই ঘরে ক্লিক করবো। ক্লিক সঙ্গে নিতে হচ্ছে আমাদের একটা নিচে একটা ফর্ম চলে আসবে, একটু ওয়েট করো। দেখতেই পারছো আমাদের একটা ফর্ম চলে আসছে, সেই ফর্মের মধ্যে এখানে ইত্যাদি দেখো জিপি নেম, ভিলেজ, এখানে সিলের নাম্বার দেওয়া আছে, জিপি নেম, ভিলেজ, ফ্যামিলি আইডি, তারপরে দেওয়া হচ্ছে দেখো এখানে বেনিফিশিয়ারি নেম, ফাদার্স অ্যান্ড হাজব্যান্ড নেম, পরে হচ্ছে এখানে ক্যাটাগরি, ক্যাটাগরি দেওয়া আছে, সাবজেক্ট ক্যাটাগরি, টোটাল কাস্টমিফিকেশন টোটাল দেওয়া আছে এখানে। তারপর দেওয়া আছে এখানে দেখো সেন্টার ইয়ার্স, মানে কত টাকা সে কতবার পেয়েছে, একবার পেয়েছে 6,000 টাকা, আবার হচ্ছে 4,000, 10,000 টাকা টোটাল পেয়েছে। এখানে 900 টাকা দিয়ে সে অ্যাপ্লাই করেছিল, সেহেতু 900 টাকা এখানে অ্যাপ্লাই দেখাচ্ছে। তো টোটাল সে পেয়েছে 10,900 টাকা সে পেয়েছে, তো বাদবাকি সে টাকাটা পেয়ে যাবে। তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছি এখানে নিচে চলে আসার পর, নিচে চলে আসার পর এখানে টোটালটা দেখে নিতে যার যে কাজ করা আছে এখানে থেকে নাম তোমরা সিলেক্ট করে দেখতে পারো, নাম তোমরা এখান থেকে দেখতে পারো। তোমরা যেমন এখান থেকে সার্চ করতে পারো যে এখান থেকে খুঁজে নিতে পারো, তো 3-ডট যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে সেই মোবাইলে, সেই 3-ডট অপশনটা এখানে জাস্ট ক্লিক করো। ক্লিক করার সময় দেখতে পাচ্ছ এখানে ফাইন্ড ইন যে পেজটা আছে সেই পেজের উপরে জাস্ট একটা ক্লিক করো। ক্লিকের সময় এখান থেকে আরও সময় সার্চ করতে পারো, যেরকম আমি BRIAN বিডেন রয়, বিডেন্ডয় এখানে দেখো দেখতে হচ্ছে ওয়ান, তার মানে বিডেন্ডয়টা এখানে খুঁজে বের করেছে, সেই নামটা ধরে এখান থেকে টোটাল তা দেখতে পাবে ঠিক কত টাকা আছে। তো এইভাবেই দেখতে পারবো নিজেদের ও নাম লিস্টটা আছে কি নেই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো বাই, টাটা।